দর্শক আমার চ্যানেলে আপনাদের সবাইকে সুস্থগত জানাই শুরু করছি ষোলোই সেপ্টেম্বরে দিন মাহাতগুলি শুরু হচ্ছে আজকের দিনে পালিত হয় ওয়ার্ল্ড ওজন ডে বা বিশ্ব ওজন দিবস ওজন স্তরকে সংরক্ষণ ওজন স্তরের মানে সুফল কি সেগুলো জানানো ওজন স্তর কেন রক্ষা করব এগুলো মানুষকে অবগত করা এসে ব্যাপারেই চালু হয় ওয়ার্ল্ড ওজন ডে খ্রিস্টাব্দে এদিন রাতে হিজলি বন্দি নিবাসে পাগলা ঘন্টা বাজিয়ে নির্বিচারে একজন সুভাষচন্দ্র বসু সহপাঠী সন্তোষ মিত্র অন্যজন মাস্টারদা সূর্য সেনের সহকর্মী তারকেশ্বর সেনগুপ্ত সুভাষচন্দ্র বসু তাদের মৃতদেহ সংগ্রহ করতে এখানে আসেন রবীন্দ্রনাথ ঠাকুরের এবং বিশিষ্ট নেতারা এই ঘটনার প্রতিবাদ করেন হিজলি গুলি চালানো ঘটনা নামে পরিচিত এবং ঘটনাটি ভারতের কোনো জেল বা ডিটেনশন ক্যাম্পে গুলি চালানোর একমাত্র ঘটনা এখন যেখানে খড়গপুর আইআইটি পুরনো ভবন পরাধীন ভারতে সেখানেই ছিল হিজলি বন্তি নিবাস উনিশশো ষোলো খ্রিস্টাব্দে এম এ শুভলক্ষ্মী এদের মাধুরীতে জন্মগ্রহণ করেন এই কর্ণাটকী সঙ্গীত শিল্পীর সঙ্গীত শিক্ষা শুরু তার মায়ের কাছে তার প্রথম রেকর্ড প্রকাশিত হয় দশ বছর বয়সে প্রথম সংগীত হিসেবে উনিশশো আটানব্বই ভারত রত্ন খেতাব পান প্রথম ভারতীয় সঙ্গীতক হিসেবে ম্যাক্স পুরস্কার পেয়েছেন তিনি বহু ভারতীয় ভাষা ভক্তিগীতি গিয়েছিলেন তার ভজনের মধ্যে আছে ভজা গোবিন্দম বিষ্ণু সহস্রনাম হরি তুমি হারা উল্লেখযোগ্য উনিশশো উনষাট খ্রিস্টাব্দে আমেরিকা সফরে এসেছিলেন সোভিয়েত রাষ্ট্রপ্রধান নিকিতা ক্রুসেফ তিনি প্রথম সোভিয়েত রাষ্ট্রপ্রধান যিনি মার্কিন মূলকে পাড়া এদিন রাতে লস অ্যাঞ্জেলেসে তার সম্মানের একটি নৈশভোজের আয়োজন করা হয় সেখানে লস অ্যাঞ্জেলেসের মেয়র ডট ইস্ফোলসনের বক্তৃতায় ক্ষিপ্ত হয়ে ক্রুশ্চেপ তখনই সোভিয়েত ইউনিয়নে ফিরে যাওয়ার হুমকি দেন এই সফরেই মার্কিন প্রেসিডেন্ট আইজেন হাওয়ারকে সোভিয়েতের নাম খোদাই করা চাঁদ উপহার দেন তিনি মার্কিন প্রেসিডেন্ট হাতে চাঁদ পেয়ে যে হাঁকার ছাঁকাটি খেয়েছিলেন তার ফল বসুদ্ধের হাতে পর হাতে নাতে পাওয়া যায় উনিশশো উনসত্তরে জুলাইয়ে এডুইন অলডিনকে সঙ্গে নিয়ে গেল আমেরিকা আর অ্যামস্টং ছাঁদের মাটিতে পারে গিয়েছিলেন উনিশশো তেরো খ্রিস্টাব্দে দীনেশ দাস তিনি জন্মগ্রহণ করেন স্কটিশ চার্চ কলেজে পড়ার সময় তার প্রথম কবিতা প্রকাশিত হয় উনিশশো আটত্রিশে প্রকাশিত হয় কান্তে কাব্যগ্রন্থ তাতে ছিল সেই বিখ্যাত লাইন এজুগের চাঁদ হলো কাস্তে এরপর থেকে তিনি কাস্তে কবি নামেই সমাধিক জনপ্রিয়তা অর্জন করেন উনিশশো আটাত্তরে চেতলা বয়েজ স্কুল থেকে অবসর নেন উনিশশো একাশিতে পেয়েছেন নজরুল পুরস্কার উনিশশো তিরাশিতে রবীন্দ্র পুরস্কার কাস্তে ছাড়া অন্যান্য গ্রন্থসমূহ হচ্ছে রামকাশে বনবাসে অসংগতি অহল্লা বুখার মিছিল কাঁচের মানুষ ইত্যাদি উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে এদিন লন্ডনে প্রয়াত হন রোনাল্ড রস আঠারো সাতানব্বই খ্রিস্টাব্দে তিনি কলকাতা পিজি হাসপাতালে বসে আবিষ্কার করেন ম্যালেরিয়া রোগের জীবাণু প্লাজমোডিয়াম ডিয়াম ভাইভ্যাক্স কীভাবে মুষার শরীর থেকে মানুষের শরীরে প্রবেশ করে তা সম্পূর্ণ জীবচক্র বহুদিন পর্যন্ত বিশ্বাস ছিল খারাপ হাওয়াই ম্যালেরিয়া রোগের কারণ রসি প্রথম বুঝেছিলেন ম্যালেরিয়া রোগের কারণ হলো এক ধরনের পরজীবী যা বৈজ্ঞানিক নাম প্লাজমোডিয়াম পরে একটি অ্যানোফিলিস মশার পেটে প্লাজমোডিয়ামের অস্তিত্ব আবিষ্কার করে বুঝ বুঝতে পারলেন তিনি যে ম্যালেরিয়া রোগীর জীবাণু প্লাজমোডিয়াম হলেও সেটা ছড়ায় অ্যানোফিলিস মশার মাধ্যমে অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া রোগীকে কামড়ালে রোগীর রক্তে মিশে থাকা প্লাজমোডিয়াম মশার শরীরে প্রবেশ করে বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং সাইটে পরিণত হয়ে মশার লালায় প্রবেশ করে এই মশা এবার কোনো সুস্থ মানুষকে কামড়ালে তার শরীরে প্লাজমোডিয়ামে সাইট ঢুকে তাকে ম্যালেরিয়া রোগ আক্রান্ত করে এই যুগান্তকারী আবিষ্কারের জন্য উনিশশো দুই খ্রিস্টাব্দে তিনি নোবেল পুরস্কার লাভ করেছিলেন চিকিৎসা বিজ্ঞানে উনিশশো আশি খ্রিস্টাব্দ নলীকান্ত কর এদিন পরলোক গমন করেন তিনি বিপ্লবী যুগান্ত দলের বিশিষ্ট কর্মী ছিলেন উনিশশো নয় থেকে বাঘাজ্যো তিনি কাজকর্মের সঙ্গে জড়িত ছিলেন বালেশ্বরে যুদ্ধের দিন ঘটনাচক্রে অনুপস্থিত ছিলেন চন্দননগরে মতিলাল রায়ের মাধ্যমে অন্যান্য বিপ্লবীদের সঙ্গে আত্মসমর্পণ করলে তাকে কলকাতা থেকে বহিষ্কার করা হয় এরপর থেকে আমৃত্যু বিহারের ডেহেরিতে ডেহেরিয়ন সনে কাটান তিনি তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ বিষয়গুলি এই এর এই পর্যন্তই ধন্যবাদ